সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণ মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সুনামগঞ্জের ছাতক থেকে পুলিশের হাতে ধরা পড়েন মামলার প্রধান আসামি সাইফুর রহমান। অন্য আসামি অর্জুন লস্করকে হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। আর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং নবীগঞ্জ থেকে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আদালতে জবানবন্দি দিয়েছেন গণধর্ষণের শিকার গৃহবধূ। সিলেট থেকে শাহ মুজিবুর রহমান জকনের রিপোর্ট, জানাচ্ছেন রাসনা দাস। সুনামগঞ্জের ছাতক থেকে সিলেটের এমসি কলেজে গণধর্ষণের ঘটনার প্রধান আসামি সাইফুর রহমানকে গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যেই হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেফতার করা হয় অন্য আরেক আসামি অর্জুন লস্করকে। হবিগঞ্জের মন্তলা এলাকায় পুলিশের অভিযানে ধরা পড়ে অর্জুন। এই নিয়ে মামলার ছয় আসামির মধ্যে দুইজনকে গ্রেফতার করা হলো। অন্য চারজনকে ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশ। আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ছাতক জায়গা থেকে তাকে গ্রেফতার করি এবং যথাযথভাবে তাকে আমরা ছাপরাম থানার কাছে নিকট এই ঘটনার বিচারের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কয়েকজন কাউন্সিলরকে নিয়ে পদযাত্রা করে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে যান। এ সময় এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সিটি মেয়র। এদিকে আদালতের 22 ধারায় জবানবন্দি দিয়েছেন গণধর্ষণের শিকার গৃহবধূ। সিলেট মহানগর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দিতে সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ দেন নির্যাতিতা এই গৃহবধূ। রাসনা দাস, এটিএন বাংলা। এদিকে গতরাতে এই মামলার অজ্ঞাত আসামি রজনকে সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে এ মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার ও কোর্ট প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করবে। বিচারের দাবিতে যুক্তরাষ্ট্রীয় এমসি কলেজের সাবেক শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।